হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো আলু ফুলকপি ডালনা, সম্পূর্ণ নিরামিষ বানাবো। তার জন্য আলু ফুলকপিগুলোকে আমি কেটে ভাপ দিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি একটা বড় সাইজের, আদা কুচি করে নিয়েছি, ধনে পাতা কুচি, আর লাস্টে আমি দেব ঘি, 1 চামচ ঘি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, গুঁড়া মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার, নুন, আর এখানে ফোড়নের জন্য নিয়ে আছে গোটা গরম মশলা, বড় এলাচি, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর হিং, হিংটা ফোড়নে দেবো আমি। এখন আমি মূল রান্নাতে যাব। পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে বানাবো। আলু আর ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে নিব। আলু আর ফুলকপিগুলোর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি চিলি পাউডার একটু, আর দেবো হলদি পাউডার আর নুন, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আলুটা এখানে দিয়ে দেবো, দিয়ে আমি ভেজে নিব হালকা করে। তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে দিব 5 মিনিটের জন্য। যেহেতু আলুটার এটা ভাপ দেওয়া আছে, এখন আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে। তারপর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে যত গুঁড়া মশলাগুলো আছে দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, আমি একটা পেস্ট বানাবো এটা দিয়ে, হলদি পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার, আর দেব পরিমাণ মতো নুন, দিয়ে আমি ভালো করে এটা জল দিয়ে গুলে নিব। জল দিয়ে গুলে এটা রেডি করে রাখলাম, পরে আমি সবজিতে ইউজ করব। ভালো করে এটা গুলে নিচ্ছে, দেওয়া হলে আমি সবজিতে দেওয়ার জন্য রেডি করে রাখলাম। এবার আমি পেন বসিয়ে দিয়ে ভাজাটা হয়ে গেছে এটা নামিয়ে নিব, নামিয়ে নিয়েছি। এবার পেনের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়েছি, ফোড়ন দিয়েছি, সাদা জিরে, তেজপাতা, শুকনা লঙ্কা, 1টা শুকনা লঙ্কা দিয়েছি, আর বড় এলাচি দিয়েছি একটু ফাটিয়ে, দারচিনি দিয়েছি, আর দিব কাঁচা লঙ্কা। ফোড়নটাকে আমি 4 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি, তারপর আমি দিয়ে দেব হিং। নিরামিষ সবজিতে হিংটা ফোড়ন দিলে খুব টেস্টি হয়, ফোড়নটা হয়ে গেছে। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব, মশলাটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপর দিয়ে দেবো আমি টমেটো পেস্ট, টমেটোটার মধ্যে আছে 1টা গোটা টমেটো নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট একসঙ্গে করেছে, দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। এটা খুব ভালো করে মশলাটাকে কষাবো, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আবার মিক্স করে দিব মশলার সাথে। এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য।
5 মিনিট পরে এসে আবার একটু নাড়িয়ে দিব। এখন আমি গ্রেভির জন্য একটু জল দিয়ে দেব। বেশি জল দেবো না, এটা মাখামাখাই বানাবো। এই রেসিপিটা লুচি পরোটা নান ফ্রাইড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ বানিয়েছে। তারপর আমি জল দিয়ে 5 মিনিটের জন্য আবার ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে এসে আবার নাড়িয়ে দিচ্ছি, দেখে দেখে নেব ফুলকপি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লাস্টে দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে দেবো 1 চামচের মতো, আর দেবো ধনে পাতা কুচি। হয়ে গেছে আমার রেসিপিটা বানানো। এখন আমি একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। ঢেকে আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে দিয়েছে, এখন স্ট্যান্ডিং টাইম। 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম, তারপর সার্ভ করেছি আলু পট আলু ফুলকপি ডালনা। হেভি টেস্টি হয় খেতে, একদম ইজি প্রসেসে বানিয়েছি আমি, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি।